কবি, সেই সম্বন্ধে ছন্দের ভাষায় লিখছে, একটু মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছেন, কে মিষ্টি মধু মোহাম্মদের নাম, কে মিষ্টি মধু মোহাম্মদের নাম, তুমি কোথায় পেলে তোরাতে শোনা যায়, জপরে শোনা যায়, তোরাতে শোনা যায়, জপরে শোনা যায়। মাহালিমা বলছেন মামিলাকে, যে নাম তো আগেকার কিতাবে তোরাত জবুর ইঞ্জিলে এই নাম শোনা গিয়েছিল, কিন্তু তুমি কোথায় পেয়েছো এই নাম? তখন শোনো শোনো মাহালিমা, মামিনা বলছে শোনো শোনো মাহালিমা, তুমি বলতে পারো কি খোদার কারিশমা, শোনো শোনো মাহালিমা, তুমি বলতে পারো কি খোদার কারিশমা, জিবরিলে লো আমার ঘরে, মামিনা বলছে জিবরিলে লো আমার ঘরে, শিশু নবীকে চুমা করে, জিবরিলে লো আমার ঘরে, শিশু নবীকে চুমা করে। আর কি বলছে, মিষ্টি মধু মুহাম্মাদের নাম, এত ফুটফুটে এই চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে তোরাতে শোনা যায়, জপরে শোনা যায়, তোরাতে শোনা যায়, জপরে শোনা যায়। তো যেদিন দয়ার নবী দুঃখ ছিল, কেন দুঃখ ছিল? কারণ আম্মা জান, শিশু মোহাম্মদের আব্বা জান আব্দুল্লাহ, তিনি মায়ের গর্ভে যে আসার পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এই দুঃখটি আম্মা জান আমিনার বুকে ছিল। তো সেই সম্বন্ধে কবি লিখছে, মা আমিনার খেজুর তলা, তখন বোরা এসে দাঁড়ায়।
সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, কিন্তু সর্বপ্রথম সিজদা করেছিল ফেরেশতাদের মধ্যে ইসরাফিল ফেরেশতা। তো আল্লাহ পাক তাকে পুরস্কৃত করেছিল, সেই সম্বন্ধে কবি লিখছেন, ছন্দের ভাষায় শুনুন। ফেরেশতাদের